আমার একমাত্র হ্যালো এভরিওয়ান, বন্ধুরা তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও, মানে যেদিন আর কি আমার বাড়ি গেছি তার পরের দিনকের ভিডিওটা অনেক বেলা থেকে শুরু করেছি, তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। রোহান দেখো, আশা করছি ভিডিও তাকাও একটু, রোহান তাকাও এদিকে। মানে আমার মায়ের মাসি নাকি, মায়ের বড় মাসি ডঙ্গিনী বসে আছে, এই যে দুই ডঙ্গি, এই যে রূপা। তো বন্ধুরা, এখানে আমি বলছিলাম যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলে ভালো হতো, অনেক কিছু দেখাতে পারতাম তোমাদেরকে। তো দিদুন একটা বড় কড়াইতে খিচুড়ির ভাত রান্না করেছিল, সবাই মিলে খাওয়া দাওয়া হলো। সিমি আছে নাকি এদিকে? এখানে খুব এনজয় করেছি। শোন তো দেখো, যেমন দাদুর গরু, এগুলো দাদু জল দিচ্ছে, এই যে গরুকে, ওই যে দাদু, যেমন দাদু, এটা সিমি বুড়ি, সিমি বুড়ি আসছে। বলো আমার যা আসাম কি নাই, দাদুর সাথে ছিল। হ্যাঁ সত্যি অনেক গোলা তোমার, আর ওই দাদুদের সব অনেকটা তাও উঠেও গেছে। আমার দাদুর তাও আছে, আর এই যে আমার হাজবেন্ড, একটা ছবি তুলে দাও। তো বন্ধুরা, এই দেখো আমরা সবাই এখন স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো এখন যাব আমার ছোট দাদুর বাড়ি, কি খাওয়া দাওয়া আছে, তাই বললাম যে না একটু শাড়ি পরি। তো যাই হোক, শাড়ি নিয়ে গেছিলাম, তো শাড়ি পরলাম আর সবাই মিলে। দেখো আমার বোন, আমার বৌদি, আমার দুটো বোন রয়েছে এখানে, আর এই যে আমি, আর আমার মামিও যাচ্ছে, আর মা ওরা পিছনে আসছে। তো চলো আমার মামিকে একবার তোমাদেরকে দেখ। বন্ধুরা এই যে আমার মামি, আর আগের ভিডিওটাও আমার মামিকে দেখিয়েছি। তো আমার মামি কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট। আমার মারা চার বোন, এটা হচ্ছে আমার বড় মাসি। তারপরে দেখো ছোটো দাদু বাড়িতে চলে আসলাম, ওই কয়েকটা বাড়ির পরে আর কি। তো যাই হোক, এখানে দেখো মানে আমার নোয়া দিদা, মানে মায়ের নোয়া কাকু, সেজোর পরে যে হয় ওগুলো মাংস, ওই ছাট ফাটগুলো হয় না, ওই পাটাগুলো, ওগুলো রান্না করছিল আর কি, আমাদের দিচ্ছিল, ওটা খাচ্ছিলাম। আর দেখো এই যে দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়ার সময় আর কি আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে সবাই খেতে বসেছিল। তো চলো, এই যে মাসিরা বসেছে, বড় মাসি, ছোটো মাসি, ওটা মায়ের কাকার মেয়ে, ওটাও মাসি, তো ওই একটা, ওটা হচ্ছে আমার মায়েদের পিসি, মায়ের কাকা, এই যে আমার মা, তো এই যে আমার বোন খেতে দিচ্ছে, রূপা বোন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এইখানে দেখো বন্ধুরা, আমাকে কি কালো দেখাচ্ছে জানি না কেন, কালো কালো লাগছিল। তো পরে আবার দেখলাম না ঠিক হয়ে গেছে। আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পরে, ওই সামনে আর একটা পুজো হচ্ছে, তাই বললাম সবাই মিলে চলো গিয়ে একটু হেঁটেও আসে, ঠাকুরটা দেখে আসি। তো সবাই মিলে যাচ্ছিলাম আর কি, হাসাহাসি গল্প করতে করতে, ওই যে আমার মাসি, বড় মাসি, ছোটো মাসি, আমরা এই কয়েকজনে মিলে গিয়েছিলাম, আর মা ওরা পিছনে গিয়েছিলো আর কি। বন্ধুরা এই দেখো, এখানে আমরা যাচ্ছিলাম আর এখানে গান বাজছিল, মানে ওই যে প্যান্ডেলে যাচ্ছিলাম আর কি। তো সেইখানে দেখো মাসি নাচছিল আর কি, আর বাবুকেও বলছিল নাচো নাচো। তো যাই হোক, তো চলো আমরা সবাই মিলে যাচ্ছি। আর বন্ধুরা, ভিডিও ক্লিপ অনেকগুলো নেওয়া ছিল, জানি না কী করে ডিলিট হয়ে গেছে। তো মানে যেই মন্দিরে গিয়েছিলাম আর কি, তো দেখো সন্ধ্যাবেলায় যে মেজোমাসি এসছে বিকেলবেলায়, তো আমার মেজোমাসি এসে সবাইকে কী কী এনেছে, সবার জন্য ব্লাউজ ছিল, সেগুলোই দিচ্ছিল আর কি, সেগুলোই আমি দেখছিলাম বসে বসে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।